সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নিউলি তো রোজনামচা। তো সকাল সকাল আছে ব্লগটাকে শুরু করে দিলাম, আরেকটা উঠেই গেছে দেখতেই পাচ্ছ। ও এখন এই দরজা মানে এই ব্যালকনির এই পর্দাগুলোকে তুলছে, আর আমি এসেছি আপাতত এখন চাল ধুতে। তো ভাবলাম একেবারে ব্লগটাকে শুরু করে দিন, আগে দেরি হয়ে যাবে। তো চলো আপাতত এখন দিনটাকে ফ্যাশনকে শুরু করা যাক। গতকালকে রাত্রিবেলা হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি, তো আজকে সকালবেলা নাকি দু থেকে বৃষ্টি হয়েছে, বেশিক্ষণ না, 10-15 মিনিট মতো বৃষ্টি হয়েছে। আর প্রচণ্ড তারা মধ্যে সকালবেলা, কারণ আজকে নতুন ফুলকপি আলুর তরকারি করে দেবো। তো ওখানে সেদ্ধ বসাটা দিয়ে এসেছি, তো এটা সেদ্ধ মানে কিছু ভাপ দিয়ে নিতে হয় ফুলকপিটা, না হলে একটু গ্যাসের সমস্যা হয়ে যাবে, পায়ে ওর হয় অ্যাকচুয়ালি। কাঁচা ফুলকপি খেলে অনেকের একটু সমস্যা হয়, ওর হয়। তো আর ওখানে ভাতের হাঁড়ি জল গরম করতে দিয়ে এসেছি, এই ভাত এই চালটা আমার ধোয়া হয়ে গেলে তারপর থেকে দেবো, আর চাও বসাতে হবে। তো প্রচণ্ড পরিমাণে তারা দেবো থাকে আমার প্রত্যেকটা দিন সকালবেলা কোনো বেরোনো অবধি। তো চলো আমার কাজগুলো সারি, নেড়ে একটুখানি মুখে বললাম একটুখানি ফোনটা ভরে দাও, ওরও সকালবেলা এদিকে কিছু কাজ আছে করে তারপরে চা খেতে যাবে, মানে বেডটাকে একটু রেডি ফেডি করে দেয় ও, কারণ সকালবেলা আমার সত্যিকারের সময় হয় না। তো বেডটা রেডি করবে, জামা কাপড় সব গুছিয়ে রাখবে, ব্যাগটা গুছিয়ে রাখবে, যাতে চাটা খেয়ে এসে আর অসুবিধা না হয়। তো চলো আবার দেখা হচ্ছে পর, মানে কাজগুলো টুকটুক করে সারতে থাকি। দেখো বললাম নিচে বস, খেতে দেব। ওই দেখো সিঁড়িতে উঠে পড়েছে দৌড়ে, এখন বিস্কিট খাবে। বানি চা নিয়ে চলে আসলাম, রাতে রুটি খায়, গরম গরম চা খায়। বাবা গানে যাবে বলে সকাল সকাল বাবাকে খেতে দিয়ে দিলাম সেই ফুলকপি আলুর তরকারি আর একটু আলু সেদ্ধ দিয়ে। আমি তো ওদিকে সবকাজ সেরে চলে আসলাম, আর কভারটা যাচ্ছে তা। তো এখন একটুখানি ব্রেকফাস্ট করবো, 10:30 বাজে। আর নীলের তরকারির ঝোল চাখতে গিয়ে দেখো আমার পুরো একদম এসব জায়গা পরে সোয়েটারটার উপরে সোয়েটারটা কাচতে হবে, কিন্তু আজকে আবার রোদটা সেরকমভাবে ওঠেনি, কি করবো ভাবছি। কারণ কালকে বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলাও দুবার বৃষ্টি হয়েছে, একবার তো আমি টের পেয়েছি কারণ সেই সময় আমি তখন জায়গা জায়গায় ছিলাম, আরেকবার না ভোরবেলা হয়েছে সেটা জানতে পারিনি। এবার আজকে সারাদিনে বৃষ্টি হবে কি না কে জানে। তো একেবারে ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তারপরে স্নান করে নেব, কারণ এই ব্রেকফাস্ট করে উঠতে উঠতে 11টা বেজে যাবে। আর আমি এখন একটু ঠান্ডা ঠান্ডা না একটু আর্লি স্নানটা সারছি, কারণ হচ্ছে ওই ঠান্ডা লাগা ভাবটা গেছে, কিন্তু আবার যদি ফিরে আসে, মানে এই সময়টা জেনারেলি আমার ঠান্ডা লাগে, এই গরম আর ঠান্ডার মাঝখানটা। তা কি করব, চলো ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তারপরে আসছি। আমি একেবারে স্নান টান করে চলে আসলাম, সোয়েটারটা কেচেই দিলাম, রোদটা এখন আবার এই দিক মানে আমি স্নান করার আগে দেখছি রোদটা ভালোই উঠেছে, বললাম দি সোয়েটারটা কেচে। আর এখন কি করব কি করব ভাবছি, তো ভাবলাম যে তোমাদের সাথে আমার বার্থডের যে টিপসগুলো আছে সেগুলো শেয়ার করে দিই। তো সেট আপটা আগে রেডি করে নিই, সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে তোমাদের বার্থডের মতো এই বার্থডের ব্লগ আছে বার্থডের গিফটসগুলো ইয়ে করে দেবো। আর আজকে একটা ব্লান্ডার কাজ হয়ে গেছে, আমি আইফোনটা সকাল থেকে চার্জে বসাতেই বুঝে গেছি ভুলে গেছি, পুরো চার্জ আউট হয়ে গেছে। নীলের এই ইয়েটা ভরতে হবে, নীলের তোমার বিস্কিটের কোটা দেখো কটা বিস্কিট আছে, বিস্কিটটা ভরবো। কোথায় রেখেছে যে কোন ড্রয়ারের মধ্যে দেখতে হবে। চলো আগে সেট করে নিই সব জিনিসপত্র, আলমারিতে আছে বার্থডের জিনিসপত্র সেগুলো বের করে নিই। চলে আসলাম তোমাদের সাথে গিফটসের
সব আনবক্সিং করতে, আনবক্সিং মানে ইন দ্য সেন্স কি যে আমার তো দেখা হয়ে গেছে, মানে তোমাদের সাথে শেয়ার করতে। প্রচণ্ডভাবে গরম লাগছে, ফ্যানটা চালাতেও পারছি না, নাহলে তোমরা শুনতে পাবে না। তো ফার্স্টে দেখিয়ে দিই যে আমার বার্থডেতে সব থেকে ছোটো খুদে, আমার খুদে যে গেস্ট ছিল, তো সে এনেছিল হচ্ছে একটা কফি মাগ, ছোটা ভীমের একটা কফি মাগ। আমার তো হাসি পেয়ে গেছে ছোটা ভীমের কফি মাগ দেখে। আমি কি ছোটা ভীম দেখি কার্টুন পোগো? আমি আবার ওকে বলছি এই যে ছোটা ভীমের একটা কফি মাগ দেখ। এনিওয়েজ, গিফট ইজ গিফট। আমি তো এমনি ওর সাথে মজা করছিলাম, কারণ ও আমার ননদের বয়সি, বুনুর বয়সীও, মানে ওরা দুজন আর কি ফ্রেন্ড, আমাদের পাশেই থাকে, তো ওকেও বলা হয়েছিল। তো এই যে ছোটা ভীমের, এই ছোটা ভীমের এই কফি মাগটা। আচ্ছা নেক্সট দেখাই যে এক্সিডেন্ট, যে পিসির, মেজো পিসির যে ইনভিটেশন ছিল দলিদির আর তার মেয়ের, তো দিয়েছে একটা নাইটি, এই যে অ্যালান কাটের একটা নাইটি। এই যেহেতু আমি স্লিভলেস পরতে ভালোবাসি, এই জন্য স্লিভলেস, আর এই যে পুরো নাইটিটাই এরকম আর কি, পুরোটাই গেল। এবার দেখাই দিদিভাই কী দিয়েছে। দিদিভাইরাও একটা নাইটি দিয়েছে। দিদিভাইরা একটা নাইটি দিয়েছে, এই যে সেমই অ্যালান কাটেরই হাত কাটা, বাট প্রিন্টটা হচ্ছে এরকম অল ওভার ইয়েতে এরকম গেল। আর মামনি বাবা দুজনে টাকা দিয়েছে, তো বলেছে যে তোদের তোর যা পছন্দ সময় সুযোগ করে কিনে নিস। আচ্ছা আর ফার্স্টে দেখাই, মানে বুনুর গিফটটা দেখানোর আগে আমি আগে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে গতকালকে আমি পড়িয়ে যখন আসলাম, মানে আজকে শুক্রবার, ইয়েস্টারডে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে যখন আমি পড়িয়ে আসলাম ঘরে, যখন ঢুকলাম আমার বেডরুমে, তো ঢুকেই হট করে বিছানার দিকে নজর গেছে। আগে কিন্তু নীল ঢুকেছে, কারণ আমি এই ঘরে আমার জ্যাকেট, আমার পরানোর যে ব্যাগ, মানে যেই ঘরে এখন আমি ভিডিও করছি, এই এই ঘরে আর কি জ্যাকেট, ব্যাগ অ্যান্ড যা যা এই ঘরে রাখার জিনিস এগুলো রেখে আমি তারপরে প্রত্যেক দিনই আমার হচ্ছে আমি তারপরে বেডরুমে যাই, গিয়ে আমার ড্রেস ড্রেসগুলো চেঞ্জ করি, জ্যাকেট এখানে রাখি, তারপরে হচ্ছে যে হেডফোনটা যেটা আমি পরে যাই, তোমাদের মিনি ব্লগে তোমরা সেটা দেখবে, তো এই যে হেডফোনটা পরে যাই, তো সেই সমস্ত কিছু আমার এই ঘরে থাকে, তো রেখে দিয়ে আমি এই ঘরেরটা এই ঘরে গুছিয়ে রেখে দিই, তারপরে আমি ওই ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করি অ্যান্ড অল, বাদ বাকি যা কাজটা থাকে সেগুলো। তো ও কিন্তু ঢুকেই আগে, মানে আমাদের কলাপসেবল খুলেই কিন্তু আগে স্ট্রেট ওই ঘরে চলে যায় বেডরুমে, কিন্তু ও ওর চোখে সেটা নজরে পড়েনি। আমি এই ঘর থেকে যখন গুছিয়ে টুছিয়ে ওই ঘরে গেছি, তখন গিয়ে দেখছি বেড, আমাদের বেডের উপরে মানে যেদিকটা হেডবোর্ড সেদিকটা এই ব্যাগটা রাখা, আর একটা স্টিকি নোটের মধ্যে ওর নামটা লেখা। স্টিকি নোটটা আমি না পেলাম না অ্যাকচুয়ালি, যদি আমি ওই ঘরে গিয়ে যদি আমি পাই তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি এখন অ্যাকচুয়ালি পেলাম না। তো এই স্টিকি নোটের মধ্যে এখানটা ওর মন্টি বলে লিখে দিয়ে, আর এই গিফটটা আর এখানে স্টিকি নোটটা এখানে লাগিয়ে দিয়ে চলে গেল, সারপ্রাইজ দিয়েছে আমাকে। আমি প্রথম ঢুকেছি, কে এসেছিল আমাদের ঘরে, আমি নীলকে বলছিলাম কে এসেছিল আমাদের ঘরে, ব্যাগ রেখে গেছে, তারপরে হট করে নজরে গেছে কাগজটার দিকে, মানে স্টিকি নোটটার দিকে নজরে গেছে, দেখছি মন্টি লেখা। তখন আমার মাথায় স্ট্রাইক করেছে যে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, এরকমভাবে রেখে দিয়ে আবার নাম লিখে রেখে গেছে যে কে ব্যাগটা রেখে গেল বা কী বিতর্ক, আমি হয়তো ভয় পেয়ে যাবো যে কী ব্যাপার, আবার নামটা লিখে দিয়ে গেছে। তো ভালো লাগলো আমার, এরকম সাডেন সারপ্রাইজ আমার খুব ভালো লাগে। তো এনিওয়েজ ও এই একটা ব্যাগ দিয়েছে, বেশ ভালো একটা হ্যান্ডি ব্যাগ, জাস্ট এরকম করে নেওয়া যাবে, কাঁধে চাইলেও কাঁধেও নেওয়া যাবে, নো ইস্যুস। আর এক সেকেন্ড, আর এখানে দুখানা চেন রয়েছে, এই যে ফাঁকা, আর এক সেকেন্ড
এইদিকে একটা চেন রয়েছে ফাঁকা, এটা একটা আজরাক আজরাক প্রিন্টের মধ্যে, এখানে আবার একটা ছোট্ট টেডি বিয়ার লাগানো। ভালো হয়েছে আমার যে প্রিন্টের এই নিয়ে দুখানা ব্যাগ হলো, থ্যাংক ইউ। আর এই গেল হচ্ছে থার্ড গিফট এই বাড়ির তরফ থেকে। আর নীল যা দিয়েছে সেটা তোমরা দেখেছো, ফটো ফ্রেম দিয়েছে, তার সাথে জুতো দিয়েছে, আর আর কি দিল, ও আপাতত এইটা, আর বলেছে কি নাকি অর্ডার করবে সেটা নাকি এই মান্থে কি নেক্সট মান্থের ফার্স্ট উইকে ডেলিভারি দেবে। কি যে অর্ডার করেছে কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না, বলছে না। সেকেন্ডলি দেখাই হচ্ছে তানিয়া কে দিয়েছে, তো তানিয়া একটা সুন্দর একটা এরকম একটা কুর্তি দিয়েছে, এটা জুডিওর জুডিও গেছিলো, জুডিওর থেকে এই যে জুডিও গেছিলো, দাঁড়াও সেকেন্ড, হ্যাঁ জুডিও গেছিলো, জুডিওর থেকে নিয়ে এসছে, বেশ ভালো। এই মানে মফ কালারটা, এটা কি মফ কালার, ক্যামেরায় কীরকম লাগছে আমি বলতে পারবো না, তো ওই শেডের এই এই পার্টিকুলারলি এই শেডের আমার কাছে কুর্তি নেই। আর পুরো মানে আমি খুলেই দেখাই, এই যে পুরো এই জায়গাটা স্টিচিংয়ের ডিজাইন আছে দুদিকে, এই যে এই দিকে অ্যান্ড এই দিকে দুদিকেই এরকম একটা দুদিকেই স্টিচিংয়ের ডিজাইনটা রয়েছে পুরো একদম নীল লেন্থ অবধি। কুর্তিটা এনিওয়েজ আমার বড় গায়ে, এটাকে ফিট করাতে হবে, কারণ আমার এর আগে জুডিওর একটা কুর্তি ঝুমো দিদি দিয়েছিলো পুজোর সময়, ঝুমো দিদি জয়দা দিয়েছিলো পুজোর সময়, কিন্তু ওই কুর্তিটা না আমার শিন করে গেছে, ও আমি যে সাইজ পরি সেই সাইজের এনেছিলো, কিন্তু কুর্তিটা একটা ওয়াশের পরে শিন করে গেছে। তো আমি ও আমাকে ফোন করেছিলো যে তোর জুডিও কুর্তি তুই পরেছিলিস পরেছিস, আমি তাহলে কোন সাইজ নেবো জুডিও, কারণ এক একটা ব্র্যান্ডের এক এক রকম সাইজ হয় এটা তো তোমরা জানোই। তো ওই জন্য তাই বললাম যে হ্যাঁ আমি পরি, বাট তুই এক সাইজ বড় নে, পরেছি এক সাইজ বড় নে, কারণ আমার ওরকম ওই আগের কুর্তিটা এরকম সিন করে গেছে, লম্বায়ও ছোটো হয়ে গেছে, গায়েও সিন করে গেছে। তো বললো ঠিক আছে। তো ও যখন এটা নিয়ে আসলো, আমি ট্রায়াল দিয়েছিলাম বাড়িতে, তো তোমাদের এই যে আমি বাড়ি গেলাম না দুদিনের জন্য, তো মা মা বাবা আর একটা গিফট দিয়েছে, আর তানিয়ারাও গিফটটা দিয়ে দিয়েছে, তো ওর জন্য আমি তখন শিশুমে দেখাইনি, কারণ আমি ভেবেছিলাম একেবারে পরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পরে আমি তখন পরে ট্রায়াল দিয়েছিলাম, আমার যথেষ্ট ঢিলা, তো এটাকে ফিট করাতে ফিট করিয়ে ডেফিনেটলি কোনো না কোনো একদিন পরবো, কবে পরবো জানি না, কারণ আমার এরকম অভ্যাস আছে চিরকাল যে আমি মানে রেখে দিতে ভালোবাসি, পর মানে হ্যাট করে পরে ফেললাম বা কিছু কোনো একটা স্পেশাল অকেশনে পরলাম সব ঠিক আছে, কিন্তু আমি এরকম সাডেনলি বেঁধে ইচ্ছা হলো আজকে বিকেলবেলা পরে চলে গেলাম, না আমি সেই জিনিসটা করি না, কোনো একটা স্পেশাল অকেশনে পরলাম ঠিক আছে। আর মা দিয়েছে এর মধ্যে গিফট স্নেহলতা, যারা কলকাতা নাকতলায় নাকতলা এরিয়াতে থাকো তারা জানো স্নেহলতায় কী পাওয়া যায়। ইয়ার একটা বেডশিট দিয়েছে মা, এই যে আমি পুরো খুলবো না, যেদিনকে বিছানায় পাতবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। একটা দাগ হয়ে গেছে দেখো, খুললাম জাস্ট এখানটা একটা রেড রেড কালারে দেখতে পাচ্ছ দাগ, এই একটা সি গ্রিন কালারের পুরো এইভাবে পুরো ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে এরকম, আর এর সাথে পিলো কভার মাথার এবং পাশ বালিশের দুটোরই রয়েছে, তিনটেরই পিলো কভার রয়েছে। তো ইয়া মাকে আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে বেডশিট দেওয়ার জন্য, কারণ আমার ওই ঘরের এত আমার প্রবলেম, এতগুলো বেডশিট পেয়েছি কিন্তু ওই ঘরের খাটটা আমার এত বড়, মানে কেউ অ্যাকচুয়ালি কী বলো তো ওরকম তো ওরকম তো ভেবে দেয় না যে খাট কিং সাইজ খাট হবে বা কিং সাইজ বেড হবে, তো সেখানে বড়ো বেডশিট দিই, সেরকম তো ওইভাবে তো আর কেউ কাউকে গিফট করে না। তো সবই আমার যেগুলো বেডশিট আমি যা পেয়েছি সবই সেগুলো আর কি কুইন সাইজের, সবই আর কি ছোটো। তো ওই জন্য মাকে মামাকে বলেছিলো যে কুর্তি নিলে কুর্তি তাহলে তুই চয়েস কর মানে অর্ডার করে দে তোর পছন্দ মতো, তা আমি বলেছিলাম যে না আমি কুর্তি নেবো না, কারণ অলরেডি আমার অনেকগুলো নতুন কুর্তি পরে আছে,
আমি কুর্তি নেবো না। তোর মা বললো তাহলে কী নিবি? তাই বলে মা আমাকে তাহলে একটা বেডশিট দাও, বড়ো দেখে কিং সাইজের একটা বেডশিট দাও। বললো ঠিক আছে তাই দেবো। তো মারা একদিন আমার বাড়ি যাওয়ার আগে, আমার তো যাওয়ার ঠিকই ছিল আগের থেকে কবে যাবো, তো ওখান থেকে মা আর কি গিয়ে নেতাজি নগরে আছে আমাদের স্নেহলতা, এই যে স্নেহলতার থেকে মা একটা বেডশিট নিয়ে আসছে। তো এই হলো আপাতত আমার গিয়ে। আর নীল একটা কি সারপ্রাইজ দেবো ওটা কিছুতেই 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 বলছে না। ইভেন মাকে জিজ্ঞাসা করেছি, মা অ্যাকচুয়ালি জানে মানে দেবে, এবার সেটা কি বৃত্তান্ত কি আমাকেও সেটা মা বলছে না। বলছে খুব সুন্দর দেখতে, তার যে গিফট অর্ডার করবে সেটা খুব খুব খুবই সুন্দর দেখতে, তোমার পছন্দ হবে। তাই বললাম যে ঠিক আছে পরেই দেখবো, পরে দেখার একটা মজাই আলাদা। তো চলো, এখন বাজে একটা, আমার একটা ছোট্ট একটা মিনি ব্লগ এডিট করার আছে, তো আমি সেটা এডিট করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে। এ দেখো স্টিকি নোটের মধ্যে লিখে রেখেছে মন্টি বলে, ঠিক আছে? তো দাঁড়াও, এর একটা ক্লিপিংস আমি নিয়েছিলাম কালকে ঢোকার সময়, তোমাদের সাথে শেয়ার করে নিই, দেখে নাও। হঠাৎ করে ঘরে ঢুকে দেখি এটা রাখা আমার বেডে, তারপরে দেখি এখানে আবার লেখা মন্টি, মানে বুনু এটা আমাকে বার্থডে গিফট দিয়েছে, নিঘাত। এনিওয়েজ খুব ভালো হয়েছে, ভীষণই সুন্দর। এখানে টু পার্টের দুটো ইয়ে আছে, বা খুব সুন্দর। এসে গেছে ব্যাংকে, গেছিলো তা ওর একটা পুরনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার ছিল, সেটা আবার অ্যাক্টিভ আছে। কোন সালে? 2010। ভাবো কোন কোন বাবরের লোক কে জানে বাবা। না না, ওইটা করেছিলাম তখন কোম্পানি জয়েন করতে গেলাম না 11-ই, স্যালারি অ্যাকাউন্ট করার জন্য। তা তো করনি। চুলের কি অবস্থা দেখো তো একটু। স্যালারি অ্যাকাউন্ট প্রথমে তো ক্যাশে দিল, তারপরে একবার টাকা ফেলা হয়েছে, বইটা দেখো একবার টাকা ফেলা হয়েছে। ও হ্যাঁ, 11 অবধি দেখলাম তো ফেলা আছে। হ্যাঁ কয়েকবার, তারপর তখন বইয়েই লিখে দিত সব, অনেক দেখেছি আমি। তারপরে আমার মনে হয় নতুন পাসবুক দেবে, নতুন পাসবুক দেবে বা এটা করবে জানি না, বলল সোমবারে বলো আনো, সোমবারে করে দেবো, কালকে তো অফ আছে। হ্যাঁ ঠিক আছে, মানডে যাব। কি আনন্দ লাগছে আমার, কতদিনের অ্যাকাউন্টটা চালু আছে বাবারে। চলো, শুধু 334 কাটবে, ওটা কাটবে। 500 টাকা রেখেছিলাম, 613 টাকা হয়েছে মিনিমাম ব্যালেন্স 500 টাকা। তখন মিনিমাম 500, তাহলে তোমার টোটাল তিনটে অ্যাকাউন্ট হলো, মেইনটেইন করতে পারলেই হলো। কই তিনটে? হ্যাঁ তিনটে অ্যাকাউন্ট। যাই হোক, যাও একটা কুড়ি স্নান টান করো। হ্যাঁ কিছু বলো না, চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওনার ঘুম। কিছু বলার নেই, আর এখন শুয়ে পড়বো, আর উঠতে হবে একটু পরে, টাইম হয়ে গেছে। তো একেবারে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আমার ফেসবুকে ভিডিও আপলোড হচ্ছিলো না, ওই জন্য আবার আপলোড টাপলোড করে দিলাম, নিয়ে তারপর হলাম খেয়ে নিই এই সুযোগে আপলোড হতে থাক। একটা প্রবলেম হয়, যতক্ষণ আমি খুলে রাখবো ফেসবুকটাকে ততক্ষণ আপলোড হয় না। আজকে খেলাম হচ্ছে একটা পাঁচমিশালির সবজি আর হচ্ছে শোল মাছ হয়েছিলো, তো শোল মাছের তরকারি দিয়ে খেলাম, হেভি লাগলো, মানে টেস্টি হয়েছিল রান্নাটা। তো এখন বাজে ঘড়িতে 3:10, একটু রেস্ট নিই, দেখি যদি ঘুমাই ঘুমাতে পারি, নাহলে মোবাইলও দেখতে পারি, দিয়ে তারপর আবার বিকালবেলা পড়ানো আছে। গুড ইভিনিং, রেডি হয়ে গেছি, 5টা বাজে বেরোবো, আর এখন তো যেহেতু একটু গরম গরম সেজন্য আমরা একটুখন দেরি করেই বেরোচ্ছি, মানে হাফ অ্যান আওয়ার লেট। তো চলো, রেডি হয়ে গেছি, জাস্ট এই জিন্সের জ্যাকেটটা পরে নেবো, মাথায় হেডফোনটা লাগবো, মাস্ক পরবো, ঠান্ডা আছে। এতদিন যেরকম লাগতো না, মানে জ্যাকেট পরাও লাগতো না, তো আজকে একটুখানি জিন্সের জ্যাকেটটা পরে ভালো লাগছে। যাই হোক চলো।
চলে আসলাম দোকানে, আর এখন ঘড়িতে তো যদিও বা 5:40 বাজে, এখানে ঘড়ি দেখতে পাচ্ছি কিন্তু আমি অনেকটা আগেই এসেছি। আর হ্যাঁ, আর হচ্ছে চা চলে এসছে, মানে বুঝতে পারছো অনেকটা আগেই এসেছি, চা চলে এসছে। এই যে গরমা গরম চা, ওনার তো বিস্কিট ফিস্কিট খাওয়া হয়ে গেল, জল খাচ্ছে। আমি এখন এই বিস্কিট নিয়ে বসেছি, আমার বারবার বিস্কিট। তো যাই হোক, চলো চাটা খাই। এখনও মোটামুটি দেরি আছে জ্যোতিকে পড়াতে যাওয়া, আজকে জ্যোতির পড়ানো, ওই 6:15 যাব। যাই হোক, এখন আবার এই সময় তো, কিছু মাস আগে এই সময়টা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত, এখন তাও তো দিনের আলোটা আসছে। এই যে পড়াতে চলে আসলাম, আর দেখো ম্যাপ প্র্যাকটিস করছি, কারণ ওর জিওগ্রাফি পরীক্ষা। আর ম্যাপ দেখে তো আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে, আর দেখো ভিডিও করছি বলে কীরকমভাবে হাসছে। পরে বলছে, ম্যাম এই বিচ্ছিরিভাবে ভিডিও করলেন আপনি। বেরোলাম, এখন যাচ্ছি দোকানের দিকে, দোকানে একটু বসি, কারণ টাইমটা এখনও সবে 8:30 বাজে, এখন তো আধা ঘন্টা তো বসবই, তারপরে বাড়ি। তো যে চলে আসলাম, আর একটুখানি বসি তারপরে বেরোবো। আর তোমাদের এক দুটো কথা বলার আছে, সেটা গিয়ে বলবো এখন। তো চলো বেরোই, টাইম এখন 9:00 পেরিয়ে গেছে, 9:05। গানটা কোথায় ভুলে গেলাম তো, ওটা আমি রিলসটা করবো ভাবলাম নিজে নিজে। কি মনে পড়েছে? গানটাই তো মনে পড়ছে না, রাখতে দেখো, রিলস দেখতে দেখতে বেরোবে। ওইটা নাচবো আমি। চলে আসলাম বাড়িতে, আর গড়তে বাজে এখন 9:30। তো তোমাদের যে দুটো কথা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা হয়তো ভাবো যে আমাকে নিতে যায় দিতে যায় নীল পড়ানোর ওখান থেকে, তাহলে দোকানে কি তখন কাস্টমার আসে না, লোক সেরকম থাকে না? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়, আশেপাশে তো অনেক লোক থাকে, আর পড়ানোর বাড়িটা আমার দোকান থেকে এমন কিছু দূরে নয়, জাস্ট 2 মিনিট লাগে দিয়ে নিয়ে আস, মানে আমাকে দিয়ে আসে আরও ফিরে আসে, আর আবার হচ্ছে আমাকে নিয়ে আসে আরও ফিরে আসে, জাস্ট 2 মিনিট লাগে, 2 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায়, কারণ যেহেতু হাঁটা পথে। আর আমি কি বলো তো, জাস্ট এই শীতকালটা, গরমকালে আমি যখন যাবে থেকে আমি ওই মানে মাস্ক আর ওই হেডফোন অ্যান্ড দ্যাট অল এক্সট্রা কিছু পরা আমি বন্ধ করে দেবো, জাস্ট সিম্পল কুর্তি লেগিংস পরে পরতে যাবো, তখন আমি একা একাই হেঁটে হেঁটে চলে আসবো, পৌঁছেটা দিয়ে আসবেও আগে যেরকম হতো গরমকালে, কিন্তু আসার সময় আমি হেঁটেই চলে আসবো। আর এখন কী বলো তো, ওই মাস্ক টাস্ক পরে না তো ওইভাবে আমি হাঁটা যায় না, আমার কষ্ট হয়, ব্রিদিং প্রবলেম হয়ে যায়।
তো ওই জন্য সেরকম কিছু না, আশেপাশে দোকান থাকে, আশেপাশে কাকা থাকে, অনেক সময় শঙ্কু কাকাই দোকানে বসে থাকে, মানে জ্যোতির বাবা বসে থাকে, গল্প টল্প করে, আবার কাস্টমার আসলে আবার চলে যায়, মানে হয় না দেখা যায়, নিলে অনেক সময় ওখানে গিয়ে একটু গল্প করে, আমি থাকলে তো আমি থাকলামই, আমি যদি না থাকলাম হয়তো অপোজিটেই তো দোকান, গিয়ে হয়তো একটু গল্প করে, আর লোকজন যারা আসে তারা না দেখতে পেলে দাঁড়ায়, আবার অনেকেই এখন চেনা পরিচিত হয়ে গেছে, তারা জানে যে ওখানে আছে, চলে আসবে এক্ষুনি দেখে খোঁজে, আর ধরো হয়তো নীল আমাকে নিতে গেল বা দিয়ে আসতে গেল, তখন যদি কোনো সময় লোক আসে তখন পাশে যে সাইকেল দোকানের কাকা আছে উত্তম কাকা, তো ওনাকে বলা থাকে যে কাকা গেলাম তুমি দেখো কাস্টমার আসলে, তো আসলে কোনো কাস্টমার যদি আসে তাকে ওয়েট করিয়ে রাখা হয় যে এখানটা দাঁড়াও এক্ষুনি ও চলে আসবে, তো এরকম তোমার ইয়ে হয়ে যায়, অসুবিধা হয় না, ওনারা দাঁড়িয়ে থাকে। আর আরেকটা হচ্ছে নীলের একটা ফ্রেন্ড আছে, ও যখন আমাকে আনতে যায় ওই ওই ফ্রেন্ডটা মানে কাজ সেরে আসে এখানে আড্ডা দিতে, মানে দোকানের সামনে আরও অনেক অন্যান্য দোকান বন্ধু বান্ধবদের সাথে আসে আড্ডা দিতে, ওর একটা স্যালন আছে, ও স্যালন বন্ধ করে যখন আসে এই বাজারে আড্ডা দিতে সবার সাথে, তখন ওকে বসিয়ে রেখে নীল আমাকে আনতে যায়, আর ও জানে কোথায় কি জিনিস আছে এতদিন ধরে, তো হ্যাঁ এক দেড় বছর ধরে, তো এক দেড় বছর বলছি দু আড়াই বছর ধরে তো তোমার দোকানটা তো আছে, তো ওই ছেলেটা ওর বন্ধুটা জানে কোথায় কি থাকে, আর যদি না থাকে তাহলে জানা না থাকে তাহলে হয়তো অনেক সময় ওয়েট করে, আবার অনেক সময় নীলকে হয়তো ফোন করে নীল বলে দেয়, তো সেটা নিয়ে কোনো অসুবিধা এখনও পর্যন্ত টিল নাও ফেস করা মানে করিনি আমরা। আর যে সময়টা ধরো পুজোর সময় বা হয়তো কোনো স্পেশাল কোনো অকেশন বা কোনো কিছু যে হয়তো নীল সেদিনকে খুব রাশ আছে যেতে পারছে না, তো সেই সময়টা আবার অনেক সময় হয়তো আমিও একা চলে আসি, তো অসুবিধা এখনো পর্যন্ত আমরা কেউ সেরকমভাবে ফেস করিনি, যে ব্যাপারটা সেরকম কিন্তু কিছুই না। আর একবার মানে গতকালকেই অ্যাকচুয়ালি এটা কেন আরও বলছি তোমাদেরকে, গতকালকেই সেম জিনিসটা ঘটেছে, একটা কাস্টমার এসেছিলো তার বাচ্চাকে নিয়ে, তো আমরা যখন আসছি তখন দেখছি দাঁড়িয়ে আছে দোকানে, আর ওই যে নীলের যে ফ্রেন্ডটা, আমি তার নামটা এখানে মেনশন করছি না, তো ফ্রেন্ডটা ও উনিও ওখানে মানে ওনার সাথে ও দাঁড়িয়ে আছে যে দাঁড়াও এক্ষুনিও চলে আসবে, তো আমরা যাওয়ার পরে তারপরে ও সব দিল ছিল, কার যা 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 দরকার যা যা নিয়ে দিতে বলেছিল সেগুলো সবই দিল, তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে ইনসিডেন্টটা শেয়ার করে দিই, আর কিছু ক্ল্যারিফাই করার ছিল, তো মনে হলো আমার এটা পার্সোনাল দিক থেকে যে তোমাদের সাথে ক্ল্যারিফাই করা উচিত, তো সেটা তোমাদের সাথে বলে দিলাম, তো এই হচ্ছে ব্যাপার। আর যে যে সময় দোকানে হয়তো সবসময় তো লোক কন্টিনিউয়াসলি তো আর আসে না, হয়তো কিছু সময় লোক এমন থাকে যে আসে না থাকে না বা কিছু, সেই সময়টা আমি সেই সময়টা দোকানে ব্লক করি, আর তোমাদের তখন বললাম না যে বাড়ি গিয়ে বলছি পরে বলছি তোমাদের সাথে একটা কিছু কথা শেয়ার করা আছে, তো সেই সময় লোক চলে এসেছিলো ওই জন্য বলতে পারিনি, না হলে বলতাম দোকানে বসে কথাগুলো বলতাম। যাই হোক নীলের খিদে পেয়ে গেছে, তো এখন যাবো খাওয়ার দাওয়ারগুলো আনবো, আজকে রাতের মেনুতে কী আছে জানি না, গিয়ে দেখি। চেঞ্জ করে নিয়েছি খাবো, নীল ভাত গরম করছে, মাছের ঝোল শোল মাছের ঝোল আছে, সেটা শোল মাছের ঝোলটা গরম করো, কিন্তু ওইটা শোল মাছটা গরম করো, শোল মাছে এখনও চার পিস রয়েছে, মাছটা খেতে হবে। আর আজকে রাতের ডিনারে হয়ে যাচ্ছে তরকা, তো তরকা দিয়ে তো আমার ভাত খেতে খুবই ভালো লাগে, আমি তো তরকা দিয়ে ভাত খেতে আমি খুবই ভালোবাসি, বিয়ার্ড না শুনতে লাগে, সবাই তরকা দিয়ে রুটি খেতে ভালোবাসে, কিন্তু আমি তরকা দিয়ে ভাতও খেতে ভালোবাসি রুটিও খেতে ভালোবাসি, ভাত দিয়ে মেখে খেতে একটা আলাদা টেস্ট লাগে, তো যাই হোক মোটামুটি দেখা যাক এখন খাওয়া দাওয়া করি কী হয়, কালকে তো আমি এসব কিছু খাবো না, মোটামুটি আমাকে আজকেই যা খাবার খেয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার, তো চলো আজকে ডিনারের আগেই ওদিকে নীল সমানে
খাবার গরম করছে তাই আওয়াজ। ডিনারের আগে আজকে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দিন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট সাদা বাড়ি থেকো। বার্থডে গিফটসগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।